হ্যালো ভিউয়ার্স, স্টার বাংলা প্রো চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা গান শুনতে প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা গান গাইতে ভালোবাসেন। তো বন্ধুরা, তাদের জন্যই একটি দুর্দান্ত অ্যাপ্লিকেশান নিয়ে এসেছি, যেই অ্যাপ্লিকেশানের সাহায্যে আপনারা যে কোনো গানের মিউজিক পাবেন এবং গান গাইবেন আপনি এবং মিউজিক দেবে আপনার মোবাইল। তো এইভাবে আপনারা খুব সুন্দর একটি গান আপনাদের মোবাইলে রেকর্ডিং করতে পারেন মিউজিক সহ, এবং সেটি শুনতে পুরো স্টুডিওর মতো মনে হবে আপনি কোনো স্টুডিওতে এটি রেকর্ডিং করেছেন। তো বন্ধুরা, এই সুন্দর অ্যাপ্লিকেশানটি জানতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা, সুন্দর ভিডিওটি শুরু করার আগে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনে ক্লিক করুন আমার পরবর্তী ভিডিও দেখার জন্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য যে অ্যাপ্লিকেশানটি প্রয়োজন, সে অ্যাপ্লিকেশানটি আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেবো, এটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তার আগে আমরা দেখে নিই এই অ্যাপ্লিকেশানটি কিভাবে কাজ করে এবং এই অ্যাপ্লিকেশানের সেটিংসটি কিভাবে করতে হয়। তো বন্ধুরা, অবশ্যই এই অ্যাপ্লিকেশানের সেটিংসটি গুরুত্ব সহকারে দেখবেন, নাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি ঠিক মতো কাজ করবে না। তো চলুন আমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এরপর আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ চাওয়া হবে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করব, এটি আমার সুবিধা হবে। নিচে ওকে। এরপর দেখুন, এখানে আপনাকে সাইন ইন করতে হবে এই অ্যাপ্লিকেশানটিতে। এখানে আপনারা তিনটি অপশান পাচ্ছেন, ফেসবুক, গুগল, ফোন নাম্বার। আপনারা চাইলে ফেসবুক বা গুগল দিয়ে সাইন ইন করতে পারেন, আমি মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করব। এখানে আমি আবার নিজের মোবাইল নাম্বারটি দিয়ে দেব। এখানে মোবাইল নাম্বার টাইপ করার পর নেক্সট ক্লিক করব। এরপর আমার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি কোড আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, তো দেখুন আমার মোবাইলে একটি মেসেজ এসে গেছে যেটির মধ্যে 6 সংখ্যার ওটিপি কোড থাকবে, সেটি আমাকে এই বক্সের মধ্যে টাইপ করতে হবে। আমি দেখে নেবো আমার ওটিপি কোডটি। তো বন্ধুরা, ওটিপি কোডটি টাইপ করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের কাছে এই ধরনের একটি অপশান আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এরপর আমার এখানে ইউজার নাম চাইছে, তো এখানে আমি একটি নাম দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এখানে ইউজার নামটি দেওয়ার পর আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করুন অথবা আপনারা নট নাওতে ক্লিক করতে পারেন। আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো বন্ধুরা, এরপর এখান থেকে আপনারা নেক্সট করে দিন। নেক্সট করে দেওয়ার পর দেখুন, এখানে অনেক রকম ল্যাঙ্গুয়েজ আপনি পেয়ে যাচ্ছেন। আপনি কোন ল্যাঙ্গুয়েজের গান চান, হিন্দি, মালায়ালাম, তামিল, পপ, লাভ সং, তেলেগু, আপনি যেই ধরনের গান চান আপনার সব ধরনের ল্যাঙ্গুয়েজ বা সব ধরনের গান আপনারা এখানে পেয়ে যাবেন। তো একদম প্রথমেই আছে হিন্দি, তো আমি এখান থেকে হিন্দি সিলেক্ট করব। নেক্সট। এরপর দেখুন, এখানে আছে স্টার্ট ফ্রি ট্রায়াল, নো থ্যাঙ্কস। এরপর আপনি নো থ্যাঙ্কসে ক্লিক করুন। তো বন্ধুরা, এরপর দেখতেই পাচ্ছেন এখানে অনেক হিন্দি গান এসে গেছে, এগুলো জাস্ট খালি গানের মিউজিক এবং আপনি গান করবেন এবং মিউজিক দেবে মোবাইল। তো এখানে আপনি যদি এ পড়ে এই গানটি চালাতে চান, তো দেখুন এখানে সিঙ্ক লেখা আছে, এখানে ক্লিক করবেন। বন্ধুরা, যে গানটি আপনারা সিলেক্ট করেছেন সেই গানটি সবার প্রথম প্রথম আপনার ফোনে ডাউনলোড হবে।
ডাউনলোড হওয়ার পর, এই মিউজিকটি ডাউনলোড হওয়ার পর তারপর আপনি সেখান থেকে প্লে করে আপনি তারপর আপনার ভয়েস দিতে পারেন এবং তারপর আপনার মিউজিক ভয়েস একসঙ্গে রেকর্ডিং হবে। তো বন্ধুরা, কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ওপরে দেখতেই পাচ্ছেন এটি ডাউনলোড হচ্ছে। তো এরপর দেখুন, ডাউনলোড হয়ে যাওয়ার পর এটি আপনি প্লে করবেন। প্লে করার পর দেখুন এখানে 1, 2, 3 প্লে হয়ে যাবে। এরপর দেখুন এইভাবে এখান থেকে দেখুন নিচে গানের নামও দেখিয়ে দিচ্ছে। আপনি যদি কোনো জায়গায় স্টেপ ভুল করেন, দেখুন এখানে আপনি পার্ট বাই পার্ট এখানে পড়ে নিতে পারবেন। এইভাবে পড়ে আপনি খুব সহজেই একদম স্টুডিওর মতো মিউজিকের সঙ্গে খুব সুন্দরভাবে গানটি রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা, এছাড়া এখানে আপনারা আরও অনেক অপশান পেয়ে যাচ্ছেন, সেগুলি আমরা দেখে নেব। তো বন্ধুরা, গানটি রেকর্ড করার আপনার হয়ে গেলে দেখুন আপনারা উপরে যে পজ আছে এখানে পজে ক্লিক করতে পারেন। এরপর দেখুন এখানে আপনারা অনেকগুলি অপশান পাচ্ছেন, এখান থেকে আপনারা চাইলে সেটি আপনারা সেভ করে নিতে পারেন আপনাদের ফোনে। দেখুন এখান থেকে আপনাদের ফোনে সেভ করে নিতে পারেন। এছাড়াও দেখুন এখানে আরও কিছু অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে নিচে কিছু এফেক্ট দেওয়া আছে, যেমন পপ, নানা ধরনের এফেক্ট দেওয়া আছে। আপনারা যদি আপনাদের গানে কোনো ধরনের এফেক্ট দিতে চান আপনাদের গানটি চালানোর পরে, এখানে আপনারা শুনতে পারেন আপনার গানটি শুনতে কিরাম লাগছে। এবং কিছু কিছু জায়গায় যদি আপনি বিশেষ কিছু এফেক্ট দিতে চান, তো আপনারা এখান থেকে সেই এফেক্ট সিলেক্ট করতে পারেন। আপনারা এখানে অনেক ধরনের এফেক্ট পেয়ে যাচ্ছেন, সাউন্ড এফেক্ট পেয়ে যাচ্ছেন, সেগুলি আপনারা এখান থেকে তার সঙ্গে অ্যাড করতে পারেন এবং আরও আপনার গানটিকে আরও সুন্দর স্টুডিওর মতো করে তুলতে পারেন। তো বন্ধুরা, এইভাবেই খুব সহজেই আপনারা ফোনের মাধ্যমে একদম স্টুডিওর মতো গান রেকর্ডিং করতে পারবেন প্রফেশনাল। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই সুন্দর ভিডিওটি বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার করুন। এবং এছাড়াও আপনাদের কিছু জানার থাকলে আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা এরপর দেখে নিই এই অ্যাপ্লিকেশানটি কীভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি হোম বাটন টিপে বেরিয়ে যাব এবং এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য আপনাদের অবশ্যই যেতে হবে প্লে স্টোরে। আমরা এখান থেকে প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পরে আপনাদের সার্চ বারে টাইপ করতে হবে সিঙ্ক। সিঙ্ক লিখে টাইপ করলে আপনাদের কাছে এই অ্যাপ্লিকেশানটি আপনারা পেয়ে যাবেন। এটি একটি দুর্দান্ত অ্যাপ্লিকেশান বন্ধুরা। এই অ্যাপ্লিকেশানটি 4.2 রেটিং আছে এবং এটি 100 মিলিয়ন ডাউনলোড আছে। তো বন্ধুরা, এ থেকে বুঝতেই পারছেন এই অ্যাপ্লিকেশানটি কতটা জনপ্রিয়। বন্ধুরা, প্লে স্টোরে এই ধরনের হাজারো অ্যাপ্লিকেশান পাবেন, তার মধ্যে এটি আমার বেস্ট বলে মনে হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা 100 মিলিয়নেরও বেশি ডাউনলোড আছে। তো বন্ধুরা, এছাড়াও আপনারা নিচে ডেসক্রিপশান বক্সে এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।